সঙ্গে সঙ্গে বলবো অর্থ, যথেষ্ট অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। জুলাই মাসে আপনি কিছু অর্থ পাবেন, কিন্তু অর্থ কিন্তু আপনার খরচের জায়গা রয়েছে, খরচও হয়ে যাবে। কারণ এখানে খরচের জায়গা যে জায়গাগুলো রয়েছে সেটা কিন্তু আলটিমেটলি আপনার দেখবেন যে স্বাস্থ্য পারপাস অর্থাৎ কিন্তু ওষুধ বা হেলথ রিলেটেড কিন্তু অর্থ খরচের জায়গা বেশি রয়েছে। তৈরি হচ্ছে একটা সন্দেহ প্রবণতা আপনার মধ্যে দাঁড়া বাঁধছে, এবং সেই সন্দেহটা অনেক ক্ষেত্রে যদি আপনার জন্ম ছকের গ্রহ নক্ষত্রের কানেকশন ঠিক হয় বা কোনো রকমের দেখা যাচ্ছে রাহু কেতুর কানেকশন ঠিক জায়গায় যদি না থাকে বা মঙ্গল বা শুক্র কানেকশন সঠিক নক্ষত্র যদি না পায়, তাহলে জানবেন যে আপনার সঙ্গে যার সম্পর্ক আছে সে কিন্তু অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যেতে পারে, এটার কানেকশন কিন্তু রয়েছে এবং তার সঠিক প্রতিকার। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে এবং সেই অনুযায়ী আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন এবং বিষয়বস্তুর ওপর একটা সম্যক ধারণা আসবে। যেমন এই চ্যানেলটাতে সাধারণত কিন্তু আমরা আলোচনা করি যে প্রত্যেকটা মাসের যে ১২টা রাশি আছে রাশির অনুযায়ী কী ধরনের তারা ফল পেতে পারে, কী হতে পারে, সেই রকমই আজকে যে আলোচনা করব মিথুন রাশির যারা জাতক জাতিকারা আছেন, এই মিথুন রাশির জাতক জাতিকাদের যে জন্য যে আগামী জুলাই মাস ২০২২ সাল কেমন যেতে পারে সেটা কিন্তু বিষয়ে থাকবে, এবং তার সঙ্গে থাকবে তার স্বাস্থ্য কেমন যেতে পারে, আর্থিক উন্নতি কী কতটা হবে, চাকরির জায়গাটা কতটা ভালো আছে, ব্যবসা করছেন ব্যবসায় লস হবে কি না, যারা কর্মের জন্য চেষ্টা করছেন কর্ম সেক্ষেত্রে আপনি পাবেন কি না, এবং তার সঙ্গে সঙ্গে বলব পিতামাতার শরীর স্বাস্থ্য অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ, স্টুডেন্ট লাইফে আছেন পড়াশোনার ক্ষেত্রে হায়ার এডুকেশনের যোগ আছে কি না, দাম্পত্য জীবনে কতটা শান্তির মধ্যে আপনি থাকতে পারবেন না, অশান্তি তৈরি হবে, দেখা যাচ্ছে যে আপনার বিশেষ করে লাভ অ্যাফেয়ারে যুক্ত আছেন সেক্ষেত্রে আপনার যে জীবনযাত্রা কেমন হতে পারে, না মনোমালিন্য জায়গাটা বেশি থাকবে, শত্রুতা অবশ্যই আসে জীবনে, কারণ ভালো জায়গা ভালো মন্দ আপনি যখন খাওয়া দাওয়া করবেন তখন আপনার শত্রুর জায়গাগুলো রয়েছে, তাহলে সেই জায়গা ক্ষেত্রেও আপনার এই জুলাই মাসটা আসবে কি না এগুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে বাঙালি ভ্রমণ প্রিয় মানুষ, তা সেই ভ্রমণের জায়গাটাও কেমন থাকতে পারে জুলাই মাস মিথুন রাশির যারা জাতক জাতিকাদের সেটাও কিন্তু আলোচনা রয়েছে। প্রথমে আলোচনা করতে হয় যে রাশি অনুযায়ী অর্থাৎ মিথুন রাশির, এই মিথুন রাশির সাপেক্ষে রাশিতেই অবস্থান করছে প্রথমের দিকেই কিন্তু রবি অবস্থান করবে, এবং রাশির অধিপতি সে কিন্তু বুধ, সেও কিন্তু প্রথমের দিকে থাকবে রাশির সাপেক্ষে, রাশির দ্বাদশে অবস্থান করবে এবং কিছুদিনের মধ্যেই অর্থাৎ বিশেষ করে বলবো যে আপনার যেহেতু আমরা যে আলোচনা করছি জুলাই মাস নিয়ে, সে জুলাই মাসে কিন্তু অবস্থান করবে, জুলাই মাসে একটা নির্দিষ্ট ডেটের অর্থাৎ ফার্স্ট উইকের মধ্যেই সে কিন্তু অর্থাৎ বুধ বা রাশির অধিপতি অবস্থান করবে, রাশিতেই অবস্থান করবে। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস যেটা বলতেই হচ্ছে যে রাশির সাপেক্ষে একাদশে অবস্থান করছে একাদশপতি, দ্বাদশে অবস্থান করছে দ্বাদশপতি, এবং দশমে অবস্থান করছে দশমপতি, এবং এর সঙ্গে সঙ্গে ১২ তারিখ পর্যন্ত নবমে অবস্থান করছে নবমপতি, এবং ১২ তারিখের পর সে প্রবেশ করছে অষ্টম এর অধিপতি হিসাবে অষ্টমপতি। তো এই যে কানেকশন রয়েছে জন্মছকের, এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস না বললে হচ্ছে না, রাশির সাপেক্ষে পঞ্চমে অবস্থান করছে কেতু, তাহলে সেক্ষেত্রে কয়েকটা জিনিসের জায়গা সমস্যা রয়েছে, এবং পরপর আমি স্বাস্থ্য থেকে আরম্ভ করব। স্বাস্থ্য সংক্রান্ত যে ব্যাপারটা রয়েছে খুব যে খারাপ সেই রকম না, কিন্তু ১২ তারিখের পরে কিছু নার্ভের সমস্যার আপনার একটা ইঙ্গিত রয়েছে, নার্ভ সংক্রান্ত কিছু সমস্যা আপনার আসতে পারে, সতর্ক থাকবেন, পায়ে কোনো জয়েন্টে পেন হতে পারে এটারও ইঙ্গিত রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো অর্থ, যথেষ্ট অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, জুলাই মাসে আপনি কিছু অর্থ পাবেন, কিন্তু অর্থ কিন্তু আপনার খরচের জায়গা রয়েছে, খরচও হয়ে যাবে, কারণ এখানে খরচের জায়গা যে জায়গাগুলো রয়েছে সেটা কিন্তু আলটিমেটলি আপনার দেখবেন যে স্বাস্থ্য পারপাস অর্থাৎ কিন্তু ওষুধ বা হেলথ রিলেটেড
কিন্তু অর্থ খরচের জায়গা বেশি রয়েছে। ব্যবসা বাণিজ্য যারা করছেন ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে, নো ডাউট ব্যবসা আপনি সফলতার জায়গা রয়েছে, এবং যারা চাকরি করছেন চাকরি কর্মের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট যোগ রয়েছে, শুভ যোগ রয়েছে, ইনক্রিমেন্টের যোগ রয়েছে বিশেষ করে, বা দেখা যাচ্ছে যে আপনার কোনো জায়গায় ট্রান্সফার হয়ে যেতে পারেন আপনি এবং ভালো জায়গায় আপনি ট্রান্সফার হতে পারেন। এটাও কিন্তু মিথুন রাশির যারা জাতক জাতিকারা যারা দেখছেন তাদের ক্ষেত্রেও কিন্তু রয়েছে। কিন্তু গ্রহগত কানেকশান আপনার জন্মছক কী জায়গায় আছে সেগুলো তো অবশ্যই দেখতে হয়, তার গুরুত্ব রয়েছে। এবং যারা চেষ্টা করছেন কার চাকরির জন্য চাকরি পাচ্ছিলেন না, জুলাই মাসটা কিন্তু এই বছরের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা মাস, যে মাসে আপনার চাকরি পেতে পারেন হঠাৎ করে, বা চাকরির জন্য চেষ্টা করছিলেন অনেক বছর ধরে কিন্তু সেই যোগগুলো কিন্তু জুলাই মাসে রয়েছে আপনার। পিতামাতার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো যে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে, কেয়ারফুলি আপনি চলবেন। স্টুডেন্ট লাইফে হায়ার এডুকেশনের যোগ রয়েছে, ভালো আপনার কিন্তু আপনার ইচ্ছা মতো কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারেন, সেখানেও কিন্তু কানেকশান রয়েছে মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে। ভালোবাসা বন্ধুত্বর জায়গা, এই জায়গাগুলো কিন্তু আপনার জুলাই মাসটা খুব একটা শুভ না, বা জুলাই মাস বলেই না আপনার বিগত দিনগুলো কিন্তু শুভত্ব জায়গা যাচ্ছিল না, এবং এটা থাকবে আপনার সমস্যা থাকবে, কারণ আপনার সঙ্গে যার রিলেশন আছে বা এই বন্ধুত্ব জায়গা যেগুলো তৈরি হচ্ছে সেটা আলটিমেটলি কোথাও না কোথাও একটা মিসকমিউনিকেশন তৈরি হচ্ছে, একটা সন্দেহ প্রবণতা আপনার মধ্যে দাঁড়া বাজছে, এবং সেই সন্দেহটা অনেক ক্ষেত্রে যদি আপনার জন্ম ছকের গ্রহ নক্ষত্রের কানেকশন ঠিক হয় বা কোনো রকমের দেখা যাচ্ছে রাহু কেতুর কানেকশান ঠিক জায়গায় যদি না থাকে, বা মঙ্গল বা শুক্র কানেকশান সঠিক নক্ষত্র যদি না পায়, তাহলে জানবেন যে আপনার সঙ্গে যার সম্পর্ক আছে সে কিন্তু অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যেতে পারে, এটার কানেকশান কিন্তু রয়েছে এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করা উচিত। ম্যারেজ লাইফে কিন্তু বলবো যে ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিন্তু খুব খারাপ জায়গা নেই, ভালো জায়গা রয়েছে। আপনার সঙ্গে যার বিবাহ হয়েছে তার কর্মের জায়গা কিন্তু অনেকটা উন্নতির জায়গা রয়েছে। আইনি কোনো সমস্যা এই মুহূর্তে ইন্ডিকেশন করছে না, যদি আইনি কোনো সমস্যা থেকেও থাকে আগামী দিনে বা বিগত দিনে সেক্ষেত্রেও কিন্তু আপনার অনেকটা রিকভারির জায়গা রয়েছে, ভালো জায়গা রয়েছে। শত্রুতা অবশ্যই বলবো, কারণ শত্রুর জায়গা কিন্তু আপনার গুপ্ত কিছু শত্রু আপনার বিগত দিনে যেমন সমস্যা করেছিল সেটা কিছুটা ধীরে ধীরে কমছে, কিন্তু শত্রুর জায়গা কিন্তু এখনও রয়েই গেছে আপনার, এবং শত্রু এই ক্ষেত্রে বিশেষ করে সম্পত্তি রিলেটেড কোনো শত্রুতার শিকার আপনি হতে পারেন, সেক্ষেত্রে আপনি কেয়ারফুলি থাকবেন। এবং ভ্রমণের যোগ না বললে হচ্ছে না, ভ্রমণের যোগ কিন্তু যথেষ্ট রয়েছে আপনার, কারণ এই ভ্রমণের যোগ রয়েছে, কারণ এখানে তৃতীয় পতির যে কানেকশান, তৃতীয় পতি কিন্তু রাশিতে অবস্থান করছে এই অর্থাৎ রাশির অর্থাৎ এখানে বলবো যে জুলাই মাসের প্রথমের দিকে কিন্তু রাশিতেই তৃতীয় পতি অবস্থান করছে, এবং পনেরো তারিখের পরে কিন্তু সে দ্বিতীয় অবস্থান করবে, অর্থাৎ রাশির দ্বিতীয় মানে সেখানে কিন্তু বলবো যে তৃতীয় পতি তৃতীয় দ্বাদশে কানেকশান করবে। তাহলে এই যে কানেকশানগুলো রয়েছে ভ্রমণের কিছু কিছু জায়গার যোগ রয়েছে, চেষ্টা করুন। আর সবথেকে যে জায়গাগুলো বারবার বলতে হয় যে একটা রাশি সাপেক্ষে আপনার জন্মছকের কী কানেকশান সেটা সবটা পাওয়া যায় না, রাশির সাপেক্ষে কয়েকটা বিচার অবশ্যই হয়। সেক্ষেত্রে আপনি একটা জায়গায় সতর্ক থাকবেন, যেটা হচ্ছে অর্থ কিছু খরচ হয়ে যাওয়ার জায়গা, বা হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে আপনি কোনো পরিকল্পনা করবেন না, বিশেষ করে আপনার জন্মছকে যেগুলো রেক্টিফাই করার প্রয়োজন সেগুলো পারলে পরে এটা আপনার সবথেকে শুভ মাস, রেক্টিফাইটা করিয়ে নেবেন, তাহলে আগামী দিনের যে বাধাগুলো জীবনে আসছিল সেই বাধাগুলোর থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর এর জন্য যদি মনে করেন যে আমার সঙ্গে কনসালটেন্সি করবেন, তাহলে নিচের যে বুকিং, এই যে নিচের বুকিং নাম্বারটা যাচ্ছে এই বুকিং নাম্বারে ফোন করে আপনাকে জানতে হবে আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। আর যারা চেম্বারে ভিজিট করছেন তাদের জন্য থাকছে কিন্তু একটা লাইভ কুষ্টি, বা এখানে বলবো যে বেসিক লাইভ হরোস্কোপ, এটা 30-35 পাতার একটা বইয়ের মতো, এর মধ্যে আপনার যাবতীয় অনেক বিষয় আপনি দেখতে পারবেন, সমস্ত চার্টগুলো থাকে, এবং কিন্তু বাংলা হিন্দি ইংরাজি আপনার যে ভাষাটা প্রয়োজন সেই ভাষায় কিন্তু এটা লিপিবদ্ধ করা হয়, এবং আপনার কাছে থাকলে পরে আপনি অনেক কিছু
আগের থেকে জানতে পারবেন, জানতে পারবেন আপনার ব্যবসা আছে না চাকরি আছে, কোন বিষয়টার উপর আপনার পড়াশোনা করলে আপনার আগামী দিনে চাকরির যোগটা ভালো রয়েছে। সরকারি চাকরি অনেকেই আমরা চেষ্টা করি, কিন্তু সরকারি চাকরি আমরা কিন্তু অনেকেই পাইও না, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ তারা কিন্তু পায়, সেটা অনেক সময় ভাগ্যের ওপর অনেক কিছু ডিপেন্ড করে। সেই জন্মছকটা আপনার যদি সঠিক না থাকে কোথাও না কোথাও বাধা তৈরি হবেই। অনেকের ক্ষেত্রে কালসর্প দোষ চাকরির ক্ষেত্রে কিন্তু একটা বড় বাধা তৈরি হয়, কারো কারো ক্ষেত্রে স্থাপিত দোষ চাকরির ক্ষেত্রে বড় রকমের একটা বাধা তৈরি হয়, এবং তার সঙ্গে বিবাহিত জীবনেও বা বিবাহের ক্ষেত্রেও কিন্তু বাধা তৈরি হয়। মাঙ্গলিক দোষ যেমন বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হয়, সেক্ষেত্রে কর্মজীবনেও কিন্তু বড় রকমের শত্রুতা তৈরি করে দেয়। সেগুলো যদি আপনার জন্মছকে থাকে তাহলে তার অবশ্যই প্রতিকার করবেন। আর আজকের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, যদি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর যদি কোনো রকমের মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না। আজকের মতো তাহলে এই পর্যন্তই থাকছে, সকলে খুব ভালো থাকবেন, নমস্কার।